বেপরোয়া ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত। বেপরোয়া ট্রাকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আবাসিক হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময় ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়ের ঝিনাইদহের মদনডাঙ্গা ও কুষ্টিয়ার মধুপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সন্ধ্যা 7 ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এলাকা জুড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত তাওহিদুল ইসলাম বাংলা বিভাগের শিক্ষার্থী ও আবাসিক সাদ্দাম হলের বাসিন্দা। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে তাওহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতিরোধক না থাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসন 2 দিনের মধ্যে গতিরোধক ও অতিদ্রুত ফুটওভার ব্রিজ বসানোর লিখিত দিয়ে আশা ব্যক্ত না করবে, ততক্ষণ সাধারণ শিক্ষার্থীর আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে হাতে আহত হয়ে আসেন। চিকিৎসা কেন্দ্রের সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এ বিষয়ে প্রক্টোরিয়াল বডি জানান, আমরা বিষয়টি শোনার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছি। প্রক্টর স্যার বাহিরে থাকায় উপস্থিত হতে পারেনি। আমরা কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতিরোধক দেওয়ার ব্যবস্থা করবো।